আসসালামু আলাইকুম। আমি তাহলে প্রথমে একজনকে যুক্ত করছি, লিমন। লিমন, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। কেমন আছেন ভাই? ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। ভাই আপনার লাইভ সবসময় দেখা হয়, তো আজকে আসলাম আপনার লাইভে যুক্ত হয়ে কিছু কথা জানার জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, বলেন তাহলে, আলোচনাতে চলে যান তাহলে। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি তো সবসময় বলেন যে মানে যে সৃষ্টিকর্তার যে বিষয়টা, যে সৃষ্টিকর্তার অস্তিত্বের কোনো প্রমাণ আপনি পাননি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি পেয়েছেন নাকি? আপনি পেলে আপনি দিয়ে যান, অসুবিধা না না নেই। না ভাই, আমিও আমিও পাইনি। তো আমি জানতে চাচ্ছি যে সৃষ্টিকর্তা বলতে কি আর তো কেউ আছে নাকি নেই? কিভাবে বলবো ভাই, মানে মান্দভূত বলে কেউ আছে নাকি নাই কিভাবে বলবো ভাই, কোনো প্রমাণ তো পাই না। মা কালী বলে কেউ আছে নাকি নাই, শিব বলে কেউ আছে নাকি নাই, জিউস বলে কেউ আছে নাকি নাই, শাকচুন্নি বলে কেউ আছে নাকি নাই, কেমনে বলবো ভাই? কোনো প্রমাণ তো পাই নেই। যতক্ষণ প্রমাণ না পাই ততক্ষণ কিভাবে বিশ্বাস করবো একটা জিনিস? হ্যাঁ সেইটাই, যে প্রমাণ তো এখন নাই, এখন তো সঠিক প্রমাণটা তো আমরা বের করতে পারছি না। হ্যাঁ, প্রমাণ না পেলে একটা জিনিসকে বিশ্বাস করাটাকে বলা হয় অন্ধবিশ্বাস, ঠিক আছে? প্রমাণ ছাড়া যে জিনিসটাকে মানুষ বিশ্বাস করে সেটাকে বলা হয় অন্ধবিশ্বাস। এখন আমি তো অন্ধবিশ্বাসী হতে চাই না, আমি হচ্ছে যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে, যুক্তি তথ্য প্রমাণ দিয়ে চিন্তা ভাবনা করে দেখতে চাই কোনো কিছু, আর কোনো কিছুর অস্তিত্ব আছে নাকি নাই। সেটা আমার পদ্ধতি হচ্ছে, সেটা যাচাই করার পদ্ধতি হচ্ছে যুক্তি তথ্য প্রমাণ। এই পদ্ধতিটা ব্যবহার করে আমি দেখি কোনো দাবির সপক্ষে কী কী যুক্তি আছে। এখন এটার সপক্ষে তো আমি কোনো যুক্তি তথ্য প্রমাণ কিছুই পেলাম না, তাইলে আমার আমি কেমনে বুঝবো যে মানে আল্লাহ আল্লাহ রে মা কালী মেরা ফেলছে কিনা? এটাই, এটা যদি কেউ এখন দাবি করে আল্লাহ রে মা কালী মেরা ফেলছে, এটার কোনো প্রমাণ নেই। এখন যদি কেউ বলে এটা বিশ্বাস করতে হবে, আমি কিভাবে বিশ্বাস করবো ভাই এটা? হ্যাঁ, মা কালী আল্লাহ রে থাপড় দিয়ে মারা মেরা ফেলছে, এটা যদি কেউ দাবি করে তখন তো এটাও আমার বিশ্বাস করতে হবে। যদি আমার পদ্ধতি বিশ্বাস হয় তাহলে তো আমাদের আমাকে যে কেউ যে কোনো কথা বললেই আমার বিশ্বাস করতে হবে। আর আমার যদি পদ্ধতি হয় যুক্তি তথ্য প্রমাণ, তাহলে তো আমার যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে দেখতে হবে যে এই জিনিসটা আসলে আদৌ সত্যি কিনা। এখন আমি তো মানে সৃষ্টিকর্তা আল্লাহ ভগবান ঈশ্বর রামগরুর ছানা মামদভূত শাকচুন্নি পেতনি রাক্ষস খক্ষস সেগুলো কোনো কিছুরই কোনো প্রমাণ পাইনি, তাহলে কেমনে বিশ্বাস করবো? হ্যাঁ ভাই, আমি ওই যে এরকম মানে অন্ধবিশ্বাসটা আমিও করি না, তারপর মানে আমার জানার আগ্রহ যে কেউ আছে কিনা। তো যা আছে কিনা সেটা তো যারা এটার দাবি করবে, যারা এটার অস্তিত্বের দাবিটা করবে তারা এটার প্রমাণ দিবে। আমি তো ভাই জানি না আছে কিনা, এটা আমি বলবো কোনো কিছু আছে না কিনা এটা আমার তো জানার কথা না। এখন কেউ যদি দাবি করে আছে তখন সে এসে আমার কাছে প্রমাণ দিবে, আমি প্রমাণগুলো যাচাই করে দেখবো, আচ্ছা ঠিক আছে দেখি সে কি বলতে চায়। এই জন্যই তো প্রতিদিন লাইভ করি, প্রতিদিন করি না মানে মাঝে মাঝে লাইভ করি, মাঝে মাঝে আপনাদের কথা শুনি, যাদের কাছে এটার সপক্ষে যুক্তি আছে আছে বলে দাবি করে অনেকে। হ্যাঁ, অনেক মেসেজ করে বলে আমি আজকে আল্লাহর প্রমাণ দিয়ে দিবো, আজকে একবারে ভাড়া দিবো। হ্যাঁ, তারপরে বলি আসেন ভাই লাইভে আসেন, তখন দেখা যায় যে তাদের লুঙ্গি খুলে যায়, এখানে আসার পর লুঙ্গি খুলে যায়। এখন এটা তো মানে মানে খুবই বিরক্তিকর, তাই না? কারোর কাছে কোনো প্রমাণ নাই, সবাই দাবি করে আছে, এটা কেমন একটা কথা? এটা তো সবাই তো অন্ধবিশ্বাস করে, এখন সৃষ্টিকর্তাকে তো কেউ কখনো দেখে নাই, তো কিভাবে প্রমাণ করবে? এটা প্রমাণ করা সম্ভব না। দেখাই দেখাই যে একমাত্র পদ্ধতি তা কিন্তু আমরা বলি না। আবারও বলে দিচ্ছি, এটা অনেকবার বলেছি যে আমরা কিন্তু শুধুমাত্র দেখার উপরে, শুধু যে আমরা দেখাইতে হবে দেখলেই আমি বিশ্বাস করবো এটা কিন্তু আমরা কখনো বলি নাই। আমরা বলেছি একটা প্রমাণ দিতে হবে। প্রমাণটা কি? প্রমাণটা হচ্ছে, প্রমাণ মানে হচ্ছে অবজেক্টিভ প্রমাণ। প্রমাণ কখনো সাবজেক্টিভ হয় না, ঠিক আছে? মানে অবজেক্টিভ মানে হচ্ছে মনে করেন আপনি একটা পানির অণুকে ভাঙলেন। হ্যাঁ, পানির অণুকে ভেঙে দেখলেন এটার ভিতরে কি কি আছে, কি কি পদার্থ আছে, এটার মধ্যে কি কি মৌলিক পদার্থ আছে। আপনি দেখতে পাবেন হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, তাই না? এটাই তো আপনি পাবেন নাকি? আপনি পড়েছেন না এটা স্কুলে কলেজে? হ্যাঁ, এই পরীক্ষাটা যদি আপনি করেন আপনিও হাইড্রোজেন অক্সিজেন পাবেন, আমি যদি করি আমিও হাইড্রোজেন অক্সিজেন পাবো, কলিমুদ্দিন যদি করে সেও হাইড্রোজেন অক্সিজেন পাবে, একটা হিন্দু যদি করে সেও এটাই পাবে, মুসলমান করলেও একই পাবে, খ্রিস্টান করলেও একই পাবে, সাদা চামড়ার মানুষ করলে একই পাবে, ছেলে করলে একই পাবে, মেয়ে করলে, যে কেউ এই পরীক্ষাটা করুক রেজাল্ট সবসময় এক হবে, রেজাল্টে কোনো পার্থক্য হবে না। মানে এমন না যে আমেরিকান মানুষ করলে একরকম রেজাল্ট আসবো আর বাংলাদেশি মানুষ করলে আরেক রকম রেজাল্ট আসবে, এরকম কিন্তু হবে না। মানে হচ্ছে এটা হচ্ছে ব্যক্তি নিরপেক্ষ, মানে ব্যক্তির উপরে কোনো নির্ভরশীল না, এটা ব্যক্তির বিশ্বাস, ব্যক্তির রুচি, ব্যক্তির চিন্তা ভাবনা, ব্যক্তির মানে বেড়ে ওঠা, এগুলো কোনো কিছুর উপরই এটা নির্ভরশীল না, এটা হচ্ছে ব্যক্তি নিরপেক্ষ। বুঝতে পারছেন ভাই ব্যাপারটা কি? জি জি, ব্যক্তি নিরপেক্ষ মানে ব্যক্তির উপরে কোনোভাবেই নির্ভরশীল না এই পরীক্ষাটা, মানে প্রমাণটা আপনার উপরে নির্ভরশীল থাকবে না, আমার উপরে নির্ভরশীল থাকবে না, এইগুলোর থেকে বাইরে থাকবে। মানে আপনি করলেও যেটা পাবেন, আমি করলেও এটা পাবো, নোয়াখালীর মানুষ করলেও এটা পাবো, সিটাগাঙ্গের মানুষ করলেও একই পাবে, কোনো জায়গার মানুষ করলেই, যে কোনো জায়গার মানুষই, যদি পরীক্ষা পদ্ধতিটা এক এক থাকে তাহলে যে কোনো জায়গার মানুষই একই রেজাল্ট পাবে। এখন এইটাকে আমরা বলি অবজেক্টিভ প্রমাণ, ঠিক আছে? মানে হচ্ছে গিয়ে কোনো সাবজেক্টের উপর নির্ভরশীল না, মানে ব্যক্তির উপর নির্ভরশীল হবে না সেটা। এখন এইরকম প্রমাণ তো কেউ দেখাতে পারতেছে না। প্রত্যেকেই বলে ভাই আমি আল্লাহ আল্লাহ করে পরীক্ষা দিলে না বা পরীক্ষা ভালো রেজাল্ট করি। হ্যাঁ, তো আমি বললাম যে ঠিক আছে, এটা তো একটা খ্রিস্টান বেটা তো মানে যিশু যিশু করে পরীক্ষা দিলে সে ভালো রেজাল্ট করতে পারে, এটা তো তাহলে প্রমাণ হলো না, তাই না? এটা তো ব্যক্তির উপর নির্ভরশীল হয়ে গেল, এই টাইপের প্রমাণ দিলে তো হবে না।
তাই না? প্রমাণটা দিতে হবে অবজেক্টিভ, মানে হচ্ছে ব্যক্তি নিরপেক্ষ, ব্যক্তির বিশ্বাসের উপরে নির্ভরশীল হবে না সেটা। আমরা সেরকম প্রমাণ চাই, কিন্তু এরকম কোনো প্রমাণ এখন পর্যন্ত কেউ, পৃথিবীর কেউ দেখাতে পারেনি। ভাই আর কি কিছু বলবেন আপনি? না না, আমার আর কিছু বলার নেই। ঠিক আছে, তাহলে আজকে বিদায় জানাই। আর আপনি সংশয় .com এর লেখাগুলো পড়েন, সেখানে সব বিস্তারিত বলা আছে এই বিষয়ে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি বিদায় সব জানাই। সময় পড়ি। ওকে ভাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন তাহলে, বিদায় জানাচ্ছি। ওকে, আবার কথা হবে আরেকদিন, আরেকজন।